আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক, শিরোনাম দেখে বুঝতে পারছেন বর্তমানে কোন ব্যাংক এজেন্টদেরকে বেশি ফ্যাসিলিটি দেয়, অর্থাৎ কমিশন বেশি দেয়। আসলে এখন অনেকেই এই ব্যবসাটি বেছে নিতে চাচ্ছেন এবং এই ব্যবসার মাধ্যমে তাদের ভাগ্যের পরিবর্তন ঘটাতে চাচ্ছেন। এখন জানার বিষয় কোন ব্যাংক ফ্যাসিলিটিস বেশি দেয়। আসলে দেখুন, কোনো ব্যাংকই আপনাকে কারেন্ট অ্যাকাউন্ট অর্থাৎ কস্ট ফ্রি ডিপোজিটের উপরে 3%-এর বেশি, মানে 2%, 2.5%, 3% এরকম সর্বোচ্চ। আর কস্ট যেগুলো কস্ট বেয়ারিং অর্থাৎ ফিক্সড ডিপোজিট, ডিপিএস, এমএসএস, ইসলামী ব্যাংকের, এগুলোতে কিন্তু আপনাকে 1%, 1.5%, 2%-এর বেশি দেবে না। তাহলে আপনার প্রথম কাজ কী হবে? আসলে আপনার প্রথম কাজ হবে, সর্বপ্রথম কাজ হলো আপনি এজেন্ট মালিকদের সাথে পরামর্শ করবেন, অর্থাৎ যারা ইতিমধ্যে এজেন্ট নিয়েছে তাদের সাথে পরামর্শ করবেন এবং যেই ব্যাংকের এজেন্ট নেবেন সেই ব্যাংকের শাখাটা কত দূরে, আপনার টাকা জমা দেওয়ার জন্য কত দূরে যেতে হবে, আসতে হবে, এই রিস্কগুলো আপনি চিন্তা করবেন। তাহলে আপনি বুঝতে পারবেন যে আমার এই এজেন্টের যেই সেটেলমেন্টের টাকা, এই টাকাটা জমা দেওয়ার জন্য কত দূর যেতে হবে এবং কত বড় রিস্ক আপনাকে বেয়ার করতে হবে, একটা বিষয়। আর একটা বিষয় মনে রাখবেন, অনেক ক্ষেত্রে এজেন্টদেরকে অনেক ব্যাংকই সেইভাবে মূল্যায়ন করে না যতটা মূল্যায়ন করে শুরুতে। পরবর্তীতে মনে হয় যে ওই 18-20 লাখ টাকা যদি আপনি ব্যাংকে ডিপোজিট করেও রাখেন তাহলেও হয়তো আপনাকে তারা ভালোভাবে মূল্যায়ন করতো, যতটা মূল্যায়ন এখন করে সেটা মনে হতে পারে। তারপরে আপনি যে কাজটি করবেন, 100 বার আপনাকে ভাবতে হবে যে আপনি এই ব্যাংকের এজেন্ট ব্যাংকিং নিয়ে আসলে লাভবান হতে পারবেন নাকি পারবেন না, সেটা ব্যাংকারদের সাথেও পরামর্শ করে ভাবতে হবে, আবার যারা এজেন্ট মালিক তাদের সাথেও পরামর্শ করে ভাবতে হবে। সেক্ষেত্রে আমি আপনাকে কোনো ব্যাংকের নাম বলে পরামর্শ দিব না। যেই ব্যাংক সরাসরি কাছাকাছি, যেমন ইসলামী ব্যাংকের শাখা আপনি নিতে পারেন বা একেবারে কাছাকাছি তাদের শাখা নিতে পারেন, তবে বেশিরভাগ ক্ষেত্রে লাভবান হওয়ার চেয়ে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা